আপনারা সবাই জানেন আসন্ন 2022 বিশ্বকাপ কাতার হোস্ট করতে যাচ্ছে, যেটা ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। এই দেশে পৃথিবীর সবচেয়ে বড় পেট্রোল রিজার্ভ সেন্টার আছে। এটা এমন একটি দেশ যাকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের একটি বলে গণ্য করা হয়। এই দেশে মেডিকেল সার্ভিসের জন্য কোনো টাকা নেওয়া হয় না। আজকের ভিডিওতে আপনারা কাতার সম্পর্কে ইন্টারেস্টিং কিছু তথ্য জানতে চলেছেন। এর পাশাপাশি আপনারা কাতারের ফিফা হিস্টোরিও জানতে চলেছেন। এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। নাম্বার ১, এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 30 লাখের কাছাকাছি। তার উপর এই জনসংখ্যার মাত্র 10% কাতারের মূল অধিবাসী এবং বাকি মানুষেরা বাইরের দেশ থেকে এখানে কাজ করতে আসে। আরও মজার বিষয় হচ্ছে মোট জনসংখ্যার 28% ভারতীয় নাগরিক। এই দেশের মোট আয়তন হচ্ছে 11,610 বর্গ কিলোমিটার। এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে 248 জন মানুষ বসবাস করে। এই দেশটির ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে তেমন একটা উপরে নয়। এখানে এখনও রাজ শাসন চলে। হামিদ আল থানি এখানকার আমির শেখ, যাকে আপনারা রাজাও বলতে পারেন। এই দেশের কাছে টাকার কোনো কমতি নেই। আপনি কি কখনো ভেবেছেন মাত্র 30 লাখ জনসংখ্যা বিশিষ্ট এত ছোট একটি দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের মতো বিশাল ইভেন্ট হোস্ট করতে পারে? কাতার 2022 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করার টেন্ডার নিয়েছিল। এই টুর্নামেন্টে পৃথিবীর সেরা 32টি দেশ অংশগ্রহণ করে। এমত অবস্থায় আপনারা বুঝতেই পারছেন ওয়ার্ল্ড কাপে কেমন জনসমাগম হয়। কোটি কোটি ফ্যান এখানে আসবে। তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, এগুলো করার জন্য বড় বড় দেশও দুশ্চিন্তায় ভোগে। বিশ্বকাপ উপলক্ষে বহু হোটেল, নতুন নতুন সড়ক ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো শূন্য থেকে তৈরি করা হয়েছে। অনেকগুলো ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম অলরেডি বানিয়ে ফেলা হয়েছে। কাতার বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। এই আসর আয়োজন করার জন্য প্রায় $220 বিলিয়ন খরচ করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপে 10 গুণেরও বেশি অর্থ খরচ করা হয়েছে। বুঝতেই পারছেন কাতার বিশ্বকাপের এই টেন্ডার তাদের অর্থের বলেই অর্জন করেছে। নাম্বার ২, কাতার এয়ারপোর্ট, যার নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাতার এয়ারলাইন্স পৃথিবীর সেরা এয়ারলাইন্সগুলোর একটি। বিগত কয়েক দশকে বিমান পরিবহনের দিক থেকে দেশটি সারা বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। ফুটবল বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন 1300টি ফ্লাইট কাতারের বিমানবন্দরে অবতরণ করবে। যাতায়াতের সহজ সুযোগের কারণে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্ত থেকে প্রায় 10 লক্ষ ফুটবল প্রেমীর কাতার বিশ্বকাপে হাজির হবার সম্ভাবনা রয়েছে। শুধু দেশের বাইরে থেকে উন্নত যোগাযোগই নয়, কাতার অনেক ছোট দেশ হবার কারণে দেশের মধ্যেও যোগাযোগের অসাধারণ ব্যবস্থা রয়েছে। নাম্বার ৩, এখানকার মানুষ ঘোরার ব্যাপারে অনেক শৌখিন। তাদের কাছে অনেক দামি দামি গাড়ি আছে, তবে কাতারের মানুষ একটু বেশি অলস হয়ে থাকে। তাদের কাছে এত অর্থ আছে যে তারা কোনো কাজেই নিজেরা করে না। এখানকার ঘরগুলোতে আপনি কাজের লোক দেখতে পাবেন। এখানে আপনি সবচেয়ে বেশি পাকিস্তান এবং বাংলাদেশের মানুষকে কাজ করতে দেখবেন। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। নাম্বার ৪, 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য এখানে অনেক ভালোভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও মজার বিষয় হচ্ছে কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদিও এই বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হচ্ছে, কিন্তু এই সময়ও এখানকার তাপমাত্রা অনেক বেশি থাকে এবং দিনের বেলায় তো আরও বেশি থাকে। গ্রীষ্মকালে যেখানে এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে শীতকালেও এখানকার তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই জন্য কাতার এর একটি সমাধান বের করেছে, সেটা হচ্ছে সবগুলো স্টেডিয়াম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে। কিন্তু এর একটি তিক্ত বাস্তবতা হচ্ছে এখানে কর্মরত দিনমজুরদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। অনেক মানুষ এই ধনী দেশে বুক ভরা আশা নিয়ে তাদের স্বপ্ন সত্যি করতে আসে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, এই দেশটির ওপরে হিউম্যান রাইট কমিশন অনেক গম্ভীর আরোপ লাগিয়েছে। অনেক শ্রমিককে তো এখানে কয়েদির চেয়েও খারাপ অবস্থায় রাখা হয়েছে। কাতারে পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং এই দেশ থেকে প্রচুর পরিমাণে পেট্রোল এক্সপোর্ট করা হয়। কাতার আকারে ছোট হলেও দেশটি অনেক পাওয়ারফুল। এই কারণে এই দেশে 180টি দেশের মানুষ কাজ করে। তাদের মধ্যে অনেকেই বড় বড় পদে আছেন, আবার অনেকে খুব ছোট লেভেলে কাজ করছেন। একটা মজার বিষয় হচ্ছে এই দেশে কোনো বন নেই, তবে সম্প্রতি এখানকার সরকার এর উপরেও কাজ করছে। কাতারে অনেক কঠোর কিছু আইন আছে, যেমন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি মদ বা অ্যালকোহল কেনাবেচা করতে পারবেন না। এখানে ইসলাম ধর্মের কোনো অনুসারীকে আপনি মদ বিক্রি করতে দেখবেন না।
ইসলাম প্রধান রাষ্ট্র হওয়ার কারণে কাতারের সংস্কৃতিতে কোনো অ্যালকোহল নেই এবং পাবলিক প্লেসে মদপান করা এখানে সম্পূর্ণ বেআইনি। কিন্তু বিশ্বকাপ চলাকালীন দর্শকদের জন্য এই আইন শিথিল থাকবে। এখানকার হোটেলে এবং নির্দিষ্ট কিছু স্থানে অ্যালকোহল বিক্রি করা হবে, কিন্তু কোন স্থানগুলোতে অ্যালকোহল বিক্রি করা হবে সেটা এখনও ঠিক করা হয়নি, যদিও অর্গানাইজাররা ফ্যান পার্কে প্ল্যান করছে। পৃথিবীর সবচেয়ে ভালো ভালো উটও আপনি এই দেশে দেখতে পাবেন। এখানকার আল শাহানিয়া ক্যামেল রেসিং ট্র্যাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক ক্যামেল রেস হয় এবং এই রেস দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়। কাতারে অনেক সুন্দর একটি দ্বীপ আছে যার নাম হচ্ছে দ্য পার্ল। এই দ্বীপটিকে মুক্তার আকারে বানানো হয়েছে। কাতার একটি উন্নত দেশ হলেও এখানকার মহিলাদের পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়নি। এখানকার মহিলারা তাদের ট্রেডিশনাল কাপড়ই পরে। এখনও মহিলারা একা শপিং করতে বা বাজার করতে যেতে পারে না। তাদের যদি এসব স্থানে একান্তই যেতে হয় তাহলে তাদের সঙ্গে একজন পুরুষকে অবশ্যই যেতে হবে। কাতারে চাষাবাদ হয় না বললেই চলে, এ কারণে এখানকার ভেজ খাবারের দাম ননভেজের চেয়ে অনেক বেশি। এদেশে মানুষ উটের মাংস সবচেয়ে বেশি পছন্দ করে। এই খাবার আপনি এখানকার সব স্থানে খেতে পারবেন। কাতারে ঘুরতে আসা মহিলা পর্যটকদের শর্ট ড্রেস অথবা মিনি ড্রেস পরা নিষিদ্ধ। নাম্বার 5, কাতারের আয়তন আমেরিকার কানেকটিকাট শহরের চেয়েও কম, যা আগের বিশ্বকাপের হোস্ট রাশিয়ার মোট আয়তনের চেয়ে 1476 গুণ ছোট। যেহেতু এই দেশের আয়তন খুবই কম, তাই এখানে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা কোনো সমস্যাই নয়। দোহা, লোসেল, আল ওয়াকরা এবং আল রায়ানের মতো হোস্ট শহরগুলো পরস্পরের খুবই কাছাকাছি, তাই ভ্রমণকারীদের জন্য এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ভ্রমণে তেমন কোনো সমস্যাই হবে না। তার উপর কারওয়ার মতো লোকাল ট্যাক্সিগুলো ফ্যানদের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে সাহায্য করবে। এর পাশাপাশি বিশ্বকাপ শুরু হলে ট্রান্সপোর্টেশন সেক্টরে দোহা মেট্রো অনেক বড় ভূমিকা পালন করবে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ চলাকালীন এই মেট্রো লাইনের 1 মিলিয়ন মানুষ যাতায়াত করবে। অভিজ্ঞদের ধারণা এই সংখ্যা আরও বেশি হতে পারে, যা একটি নতুন রেকর্ড গড়ে ফেলতে পারে। আরও মজার বিষয় হচ্ছে দোহা মেট্রো লাইন ওয়ার্ল্ড কাপের সবগুলো ভেন্যুকে কানেক্ট করে। অন্যদিকে কাতারে সবচেয়ে দূরবর্তী দুটো স্টেডিয়ামের পরস্পরের মধ্যবর্তী দূরত্ব মাত্র 90 কিলোমিটার। তবে এর আগে কাতার কখনো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। নাম্বার 6, পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক তেলের খনি এই দেশে অবস্থিত। কাতার একটি শিক্ষিত রাষ্ট্র এবং আপনি জেনে অবাক হবেন এখানকার সাক্ষরতার হার 98%-এরও বেশি। আর এই দেশে না আপনাকে শিক্ষায় অর্থ খরচ করতে হয় আর না মেডিকেলে। এই দেশের আরেকটি ভালো দিক হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স নেওয়া হয় না এবং অন্যান্য ট্যাক্সের হারও খুবই কম। কাতারের মানুষ ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন। এই দেশের অধিকাংশ মানুষ সাইক্লিং করে, এমনকি সকাল বিকালে এখানকার পার্কে আপনি মানুষকে ব্যায়াম করতে দেখবেন। কাতারের কারেন্সির নাম হচ্ছে রিয়াল। কাতারের মানুষের মধ্যে শো অফ বলতে কিছু নেই। তারা কখনো আপনাকে বুঝতে দেবে না যে তারা কত টাকার মালিক, যেখানে এখানকার লাইফস্টাইল অনেক হাই কোয়ালিটির। অনেক মানুষ এই দেশের পলিসিকে অনেক ভালো মনে করে, আবার অনেক মানুষ এই নিয়মকানুনকে ক্রিটিসাইজও করে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাতার অনেক এগিয়ে গিয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।